সম্প্রতি পাশের দেশ ভারতে বেশ কয়েকজন অভিনেত্রীর রহস্যজনক প্রয়াণ ঘটেছে। সেই তালিকায় এবার নাম উঠিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের। এই অভিনেত্রীদের মতো তার দেহও মিলেছে ঝুলন্ত অবস্থায়। পুলিশের সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, 23 মে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় নিলয়ের দেহ দেখতে পায় তার স্বজনরা। এমন অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে নিলয়ের দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি আর নেই। ঘটনার পর থেকেই পরিচিত জনরা ধারণা করছেন নিলয় নিজেকে শেষ করে দিয়েছেন। কিন্তু কেন এমনটা করলেন নিলয়, সেই উত্তর খুঁজে বেড়াচ্ছেন সবাই। এই বিষয়ে নিলয়ের দীর্ঘদিনের সহকর্মী কণ্ঠশিল্পী তাসনিম মিম দেশের একটি গণমাধ্যমকে জানান, মানসিকভাবে কষ্টে ছিলেন নিলয়। কিছুদিন আগে তার বাবা ক্যান্সারে ভুগে শেষ নিঃশ্বাস ছাড়েন, এই কারণে খুব ভেঙে পড়েছিলেন তিনি। এই নিয়ে নিলয় ফেসবুকে মাঝে মধ্যেই হতাশাজনক পোস্ট দিতেন। তাসনিমের এমন মন্তব্যের সঙ্গে মিলে যায় নিলয়ের ফেসবুক স্ট্যাটাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সর্বশেষ পোস্ট দিয়েছিলেন 21 মে। সেখানে লেখেন, আল্লাহ আমার উপর হেদায়েত দান করুক, দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি, নিজের অজান্তেই সবাইকে কষ্ট দিয়ে কথা বলি, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। তবে শুধু বাবাকে হারানোর বেদনায় নয়, স্ত্রী নওশিন আক্তারের পরিবার নিয়েও ডিপ্রেশনে ভুগতেন নিলয়। নাম প্রকাশে অনিচ্ছুক নিলয়ের একজন বন্ধু এমনটা জানান। অবশ্য এর প্রমাণ মিলে নওশিনের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে। সেখানে তিনি দুটি ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন, আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার জন্য দায়ী থাকবে আমার বাবা মা। যদিও কিছু সময় পর নওশিন ছবি সহ সেই পোস্টটি মুছে দেন, তবে নিলয়ের এক বন্ধুর কাছে সেই পোস্টের স্ক্রিনশট থেকে যায়। এদিকে নিলয়ের দেহ হাসপাতালে নেওয়া হয়েছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেখানে নিলয়কে জড়িয়ে হাওমাও করে কাঁদতে দেখা গেছে একটি মেয়েকে। তিনি বিলাপ করছিলেন, যদিও তার কথা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে ওই মেয়েটি নিলয়ের স্ত্রী নওশিন। নিলয় ছিলেন একজন উদীয়মান কণ্ঠশিল্পী, ইউটিউবে বেশ নামডাক ছিল তার। তরুণ প্রজন্মের কাছে নিলয় ছিলেন দারুণ জনপ্রিয়। তার কয়েকটি গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে, এর মধ্যে কারাবাসরে ঘুমাও বন্ধু, বোকা পাখি, আপন চিল্লি না উল্লেখযোগ্য। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।